ইসলামী ঘরানার জনপ্রিয় অনলাইন পত্রিকা insaf24.com এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইনসাফের বিজ্ঞ, অত্যন্ত কৌশলী এবং মেধাবী সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার, তারুণ্যের অহংকার তিনি, আমি বলবো যথেষ্ট মেধাবী একজন সম্পাদক আমরা আমাদের অঙ্গনে পেয়েছি। তিনার হাত ধরে, তিনার নেতৃত্বে ইসলামী এই অনলাইন পত্রিকাটি insaf24.com ইতিমধ্যেই লাখো পাঠকের অন্তর জয় করেছে। বিশেষ করে ইসলামী নিউজের পাশাপাশি দেশের মানুষের চাহিদা পূরণে insaf24.com সর্বাত্মকভাবে ধারাবাহিক সংবাদ সরবরাহ করে মানুষের অন্তরের চাহিদা মেটাচ্ছে। বিশেষ করে আমি কাঙ্ক্ষিত থাকি, প্রতিদিন প্রত্যাশিত থাকি যে কখন insaf24.com এর একটি সত্য নিষ্ঠ নিউজ উপভোগ করব। অনেক নিউজই আমি ব্যক্তিগতভাবে অনলাইনে চোখ বুলাই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করি যতক্ষণ ইনসাফ তার এই সংশ্লিষ্ট নিউজটি ইনসাফ যতক্ষণ না সেটি পাবলিশ করে। ইনসাফের কাছ থেকে যখন আমি এটি পাবলিশ দেখি তখন আগ্রহ ভরে পড়ি। আপনারা জানেন যে বর্তমান সিচুয়েশনে, পরিবেশে যে মিথ্যা ভুয়া নিউজে আজকে অনলাইন গিজ গিজ করছে, তো সেই একটি পরিবেশে অবস্থায় ইনসাফ আমার মনের খোরাক মেটাতে আমাকে সহযোগিতা করে, আমার আস্থার প্রতীক, আমার সম্ভাবনার প্রতীক, বস্তুনিষ্ঠ সংবাদের প্রতীক ইনসাফের সংবাদ। আমার একটা চাওয়া ইনসাফের কর্তা ব্যক্তিদের কাছে, ইনসাফ কর্তৃপক্ষের কাছে আমার চাওয়া, ইনসাফ ইসলামের সংস্কৃতিকে সবসময় অগ্রাধিকার দিবে, সুস্থ সংস্কৃতির সাথে ইনসাফ থাকবে, ইসলামী সঙ্গীত শিল্পী, কলা কৌশলী, ইসলামী সংস্কৃতির যারা ধারক বাহক আছে, নীতি নির্ধারক আছে, ইসলামী সংস্কৃতির যারা কর্মী আছে তাদেরকে ইনসাফ সবসময় পাশে রাখবে, ইনসাফ তাদের ইতিবাচক নিউজগুলো সবসময় প্রকাশ করবে। আজকে আমরা দেশে প্রায় 550-এর মতো শিল্পী গোষ্ঠী, ইসলামী সাংস্কৃতিক সংগঠন কাজ করে যাচ্ছি, হাজারো ইসলামিক সাংস্কৃতিক কর্মী, সংস্কৃতিকর্মী, হাজারো ইসলামী সংস্কৃতিকর্মী কাজ করে যাচ্ছে। তারা নিজেদের অবস্থান থেকে তারা চেষ্টা করছে ইসলামী সংস্কৃতিকে ফোকাস করবার জন্য, কিন্তু একটি মিডিয়া, যথাযথ মিডিয়া, যুগোপযোগী মিডিয়া তারা পাচ্ছে না বলে আমি মনে করি। তো সেই ইনসাফ যেভাবে ইসলামী সংস্কৃতিকে লিড দিচ্ছে, ইসলামী সংস্কৃতি কর্মীদেরকে সামনে নিয়ে আসছে, আমি মনে করি সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ইসলামী সংস্কৃতির ব্যাপক যে কাজ হবে, ইসলামী সংস্কৃতির উন্নয়ন ঘটাতে ইনসাফ যুগোপযোগী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমরা সবসময় ইনসাফের সাথে ছিলাম, ইনসাফের সাথে আছি, ইনসাফের সম্মানিত মেধাবী সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকারের এই অগ্রযাত্রাকে আবারও সমর্থন জানিয়ে ইনসাফের চলার পথের সাথী হয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি অভিবাদন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। ইনসাফ এগিয়ে যাক।